খুশির উপলক্ষ নেই হাওড়াঞ্চলে, ঈদ বরং সেখানে দুঃখ বাড়িয়েছে। ফসল হারানো পরিবারগুলোর খোরাকি আর ঋণ পরিশোধ নিয়েই যত চিন্তা, ঈদের দিনে নতুন কাপড় তো নয়ই, ভালো খাবারও যেন বিলাসিতার শামিল। মেহেদি হাসানের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়পাড়ের কৃষক কামাল মিয়ার এক চোখ পুরো অন্ধ, অন্য চোখেও এখন ঝাপসা দেখেন। সংসারে আয়ের বড় উৎস বোরো ধান, এবারের ঢলে যার প্রায় সবই নষ্ট হয়ে গেছে। পাঁচ সন্তান সহ সাতজনের খোরাকি আর ঋণের বোঝা টানাই এখন বড় চিন্তা। এই ঘরে ঈদ বিলাসিতার অপর নাম। অন্যের সন্তানরা যখন নতুন জামায় সাজবে, কামাল মিয়ার ছেলে মেয়ে সেসব চেয়ে দেখা ছাড়া উপায় থাকবে না। বিঘা জমি করছিলাম, এগুলো বাসায় নিছে বন্যার পানিতে। আমি বা মানুষের বাড়ি এবারে কাজকর্ম করে খাই। এখন একটা অবস্থা, আমি কীভাবে চলবো আমি নিজেই বুঝতে পারতেছি না। আমার একটা বাড়ি বানছিলাম, এই বাড়ি ঘর বন্যার পানি বাসায় নিয়ে গেছে। এখন আমার বাঁচার মতো কোনো সুযোগ নাই। আমার বাচ্চা কাচ্চা নিয়ে খুব অভাবে অনুষ্ঠানের মধ্যে আছি। হাওড়পাড়ে হাহাকারের এমন ঘটনা অন্তত 20,000 পরিবারের। ঈদ এখানে খুশি নয়, এসেছে দুঃখ বাড়ানোর বার্তা নিয়ে। সেই কষ্ট ছুঁয়ে গেছে শিশুদেরও। তিনটা ছেলে মাঝে একটা ছেলে মোটামুটি কিছু কাজকাম করে, আমি কাজকাম করতে আমি ফুঙ্গো। তে এখন যে ঈদ আছে, ঈদের মধ্যে কি বাচ্চা কাচ্চারে কি দিয়াম, এই নিজের পরিবারে কি দিয়াম, দেওয়ার মতো কোনো কিছু নাই। ক্ষেত পানি সব তলে গেছে, তাই আব্বা কইছে খানি মুনি নাই, আব্বা কইছে আর এবার আমার আমাদের বাইরের কেউই নাই, কেউই ঈদের কাপড় কিনছে না, তাই এবার আর ঈদ করুন দিত না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ সহ খাদ্য সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। 6,000 বস্তা শুকনো খাবার ইতিমধ্যে আমরা বিতরণ করেছি, আমরা উপজেলা পর্যায়ে পাঠিয়ে দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ঈদকে সামনে রেখে সেই ক্ষতিগ্রস্ত যারা প্রান্তিক পর্যায়ের কৃষক তাদের মাঝে এই শুকনো খাবারগুলো এবং জিয়ার চাল আগে থেকে বিতরণ শুরু হয়েছে, এখনও শেষ হয়নি, ঈদের আগেই সেটি কৃষকদের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ পৌঁছে দেবে। গেল 2 এপ্রিল থেকে পাহাড়ি ঢল নামে সুনামগঞ্জের হাওড়ে, এতে ছোট বড় 30টি বাঁধ ভেঙে তলিয়ে যায় বিস্তর জমির ফসল। নিউজ ডেস্ক, দেশ টিভি।